আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালো বুনা। এখানে আমি মাঝারি মাংস নিয়েছি, বেশি বড় মাংস নিলে সিদ্ধ হতে চায় না, এই জন্য মাঝারি মাংস নিয়েছি। আমি প্রথমে হাফ কাপ পেঁয়াজ দিব, হাফ কাপ পেঁয়াজ, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, ধনিয়া গুঁড়া এক চামচ, ধনিয়া গুঁড়া এক চামচ, জিরার গুঁড়া এক চামচ, হলুদ গুঁড়া এক চামচ, মরিচ দুই চামচ দিয়েছি, কেননা এটা ঝাল লাগবে, ঝাল ঝাল না হলে ভালো লাগে না একটু। মরিচের গুঁড়া দুই চামচ, লবণ লবণ দিয়েছি, তারপর তেজপাতা তিনটা, গোটা মশলা দিতে হবে, তেজপাতা তিনটা, দারচিনি তিনটা, স্টার দুটা, পাঁচটা ছোট এলাচ, দুটা বড় এলাচ, পাঁচ ছটা গোলমরিচ, পাঁচ ছটা লবঙ্গ, সব কিছু দিয়ে মেখে নিব ভালোভাবে। মাখা হয়ে গেলে সরিষার তেল দিব হাফ কাপ, এখানে অন্য তেল দেওয়া যাবে না, সরিষার তেল দিতেই হবে। সরিষার তেল দিলাম হাফ কাপ, হাফ কাপ সরিষার তেল দিয়ে মেখে নিব, ভালো করে মেখে নিব। ভালো করে মেখে দশ মিনিট রেস্টে রেখে দিব, তারপর আবার রান্না শুরু করব। দশ মিনিট রেস্ট শেষ, এবার আমি রান্নায় চলে আসলাম। দেখি কি অবস্থা, পানি বের হচ্ছে অনেকটা। এ পর্যায়ে হাফ কাপ টপ টপ দিয়ে দিব, হাফ কাপ হাফ কাপ টপ দিয়ে ভালো করে মিশিয়ে দিব। মাংস থেকে পানি ছেড়ে গেছে, এখন কোনো পানি দিব না। দেখে দিব পানি শুকিয়ে এলে আবার এক কাপ পানি দিব। দেখি কি অবস্থা, মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে, মাংসের থেকে অনেক পানি বেরিয়ে গেছে, এগুলো পুরোটা শুকিয়ে গেলে আবার এক কাপ পানি দিয়ে দিব। অনেক পানি বের হয়েছে, সিদ্ধ হতে থাক। দেখি কি অবস্থা, পানি শুকিয়ে উঠেছে, এখন এক কাপ পানি দেব। এরপর যদি সিদ্ধ হতে দেরি হয় আরও এক কাপ দেব।
ঢেকে দেব হালকা জল দিয়ে সিদ্ধ করব। দেখি কি অবস্থা মাংসের, শুকিয়ে গেছে। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন সোমবার দিয়ে নেব। এখন সোমবার দিব, এখন সোমবার দিব, আবারও সরিষার তেল দিব। সরিষার তেল দিব, পেঁয়াজ দিব, রসুন কুচি, একটা মরিচ দিয়ে দেবো, শুকনো মরিচ। এবার দিয়ে দিব জিরা ভাজা গুঁড়া, তারপরে জায়ফল জয়ত্রী গুঁড়া, রাঁধুনি গুঁড়া, রাঁধুনি, জিরা পাউডার, জায়ফল জয়ত্রী গুঁড়া, তিনটা একসাথে দিয়ে দিব। ভালো করে মিক্সড করে রান্না কমপ্লিট।